আজকের এই জুমার খুতবার যে বিষয়বস্তু তা অনেকেই অবগত আছেন, যেটা হচ্ছে মুমিনদের গুণ বা মুমিনদের গুণাবলী ও বর্তমানে আমাদের মুমিনদের অবস্থা কি। উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আজিজ ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার প্রারম্ভে আপনাদের সামনে কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে আমরা যখনই মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি তার আগে মুমিন কি সেটা আগে বুঝি, সংক্ষেপে বুঝবো, যেহেতু সময় খুব বেশি নয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব, যাতে আমরা কিছু এখান থেকে শিখে যেতে পারি। কিন্তু এটা আমাদের প্রত্যেকেরই মানে চিন্তাধারা থাকে যে হ্যাঁ আমরা এখানে এসেছি আশা করে এখান থেকে কিছু শিখে যাবো, তাহলে অবশ্য অবশ্য লাভ হবে। আর যদি আমাদের চিন্তাধারা থাকে যে না প্রতি সপ্তাহে একদিন শুক্রবার হবে সপ্তাহে সবাই আসে, না আমি এসেছি, হ্যাঁ ইমাম সাহেব খুতবায় কিছু বলবে কানে আসবে শুনবো চলে, এইরকম চিন্তাধারা থাকলে সেটাকে বাদ দিতে হবে। তা আমাদের চিন্তাধারা হতে হবে যে এখান থেকে কিছু শিক্ষা অর্জন করবো। আর এ কারণেই আমরা বলি যে মাতৃভাষায় খুতবা দেওয়ার জন্য, কেন যেটা একটা শিক্ষার ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম, এমন কিছু আমরা এখান থেকে শিখে যাবো যেটা আমাদের দুনিয়াবি এবং আখেরাতের জীবনে কাজে লাগে। যদি আমরা এখানকার কথাই না বুঝতে পারি তাহলে তো কোনো কাজ আসে না। যেটা আমরা দেখতে পাই একসঙ্গের মাঝহাবি ভাইদের মসজিদে, যারা শুধুমাত্র আরবিতেই খুতবা দেয়, হ্যাঁ তাদের ধ্যান ধারণা বা তাদের বুঝ কি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দিয়েছেন, আরবিতেই খুতবা দিয়েছেন, এই কারণে তিনারাও আরবিতেই খুতবা দেন। তা ওনাদের এটা ঠিকই বোঝা আছে যে আল্লাহ আসল আরবিতে খুতবা দিয়েছেন, আমাকে আরবিতে খুতবা দিতে হবে, তাতে সামনের শ্রোতারা বুঝুক আর না বুঝুক, কিন্তু অন্য জায়গা বা এই মত বুঝলে তাও তো কাজ হয়, কিন্তু এই মত আর বুঝেন। আমাদের মানুষের একটা স্বভাব আছে যে আমি যেটা মানতে চাই সেই অনুবাদেই দলিল খুঁজি, বুঝাতে পারছেন আপনাকে। আপনি ধরুন বিবাহ বাড়ি যাবেন, আপনার বন্ধু ইনভাইট করেছে, আপনি নাকচ করতে পারছেন না, কিন্তু আপনি ঠিকই জানতে পারছেন যে বিবাহের বাড়িতে গান বাজনা হচ্ছে। এবার আপনি ফাঁক খুঁজছেন যে গান বাজনা বাজলেও কি যাওয়া যাবে, এরকম কি কোনো ফটো আছে কিনা এটা খুঁজছেন। আমরা খুঁজি যেটা স্বাভাবিকভাবে, আমাদের মানুষের একটা স্বভাব আছে যে কোন একটা পাপ আমার দ্বারা হয় ধরে যায় তার দরুন কোনো ফাঁক আছে কিনা এটা খুঁজি, ধরেন আমি বিড়ি খাই, হ্যাঁ এর দরুন কোনো ফাঁক আছে কিনা, মাসলাম হাসান খুঁজো, বেকার খুঁজো, হাদিস খুঁজো, আলেমদের ফতোয়া খুঁজো, এই ফাঁক খোঁজার জন্য ব্যস্ত, এই খুঁজতে খুঁজতে একসাথে আলেমরা বলছে এটা খাও মাখুন, আর আপনি বলছেন এই তো সুযোগ পেয়ে গেছি। মানে আমাদের একটা চিরাচরিত স্বভাব হচ্ছে ফাঁক খোঁজা সবসময়, আমি যেটা করি সেটা সঠিক না বেঠিক সেটার জন্য চিন্তা ভাবনা নাই, কিন্তু আমি যেটা করছি সেটাকে বলবৎ রাখার জন্য ফাঁক আছে কিনা, ফেকাতে বলেন, তাফসিরে বলেন, কোরআনে বলেন, আর অন্যান্য কোনো লেখকের বইয়ে বলেন, আছে কিনা এটা খোঁজার জন্য একবারে অন্য হয়ে সবসময় ব্যস্ত। কিন্তু আমাদের উচিত ছিল যেটা আসলে বলেছেন সেটাই করতে হবে, যেটা তিনি নিষেধ করছেন সেটা বর্জন করতে হবে, যদিও আমার যতই ভালো লাগুক না কেন, এই জায়গায় এসে আমরা কাবু। তো মুমিন কাকে বলে, যে যার ভিতরে ইমান আছে সে হচ্ছে মুমিন। আর ইমান মানে হচ্ছে বিশ্বাস, ইমান মানে কি বললাম যে বিশ্বাস। তা ইমান বিশ্বাস কার উপর রাখতে হবে, আমরা জেনে এসেছি এর আগে অনেকবার আলোচনার মাধ্যম দিয়ে বহু আলেম বলে রেখেছেন যে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা এই হাদিস প্রায় সকলেই জানি, এটা কালেমা হিসাবে জানি, তাই কিনা। তা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলছেন যে শোনো, তোমার সঙ্গী সাথীদেরকে বলো যে কিসের কিসের প্রতি ইমান নিয়ে আসতে হবে, অর্থাৎ বিশ্বাস স্থাপন করতে হবে, এটা তোমার সঙ্গী সাথীদেরকে বলো। কি বলো? যা আমানতু বিল্লাহ, ইমান নিয়ে আসতে হবে আল্লাহর প্রতি, ও মালায়েকাতিহি তার অগণিত যে সৃষ্টি আছে ফেরেশতা তার প্রতি, ও কুতুবিহি আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব সমূহ আছে আসমান আসমানি গ্রন্থ তার প্রতি বিশ্বাস করতে হবে, হ্যাঁ ও রসুলিহি আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল পাঠিয়েছেন যুগে যুগে তাদের প্রতি বিশ্বাস করতে হবে। এরপর তিনি বলছেন অবিল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর তিনি শেষের দিকে আরো বলছেন যে মানুষের তাকদীরের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে বিশ্বাস। ইমান কমা বলা হয় এখানে আপনারা বুঝতে পারবেন, বিশ্বাস যার যেমন মজবুত তার তেমন ইমান পাকা, যার যেমন ইমান বিশ্বাসটা মজবুত তার তেমন ইমান পাকা। আপনার ইমান ঠিকই পাকা আছে কোরআনের প্রতি, কিন্তু কোরআনের বিধানের প্রতি আবার ইমান নেই,
কুরআনের প্রতি আপনার ঈমান আছে আর বিশ্বাস হ্যাঁ এটা আল্লাহরই গ্রন্থ সমস্ত কথা আল্লাহর কিন্তু বিধান মানতে কি আর আপনার হচ্ছে না আপনি মানতে পারছেন না তারপর আপনার ঈমান কোন লেভেল আছে আপনি এটা সহজে অনুমান করতে পারছেন তা যাদের এই বিশ্বাসটা থাকে যারা এই বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে তাদেরকে মুমিন বলে আজকে যেটা আলোচনা আমরা করব এখন আলোচনাতেই ঢুকে নেই এখন ভূমিকায় চলছে আজকে যেটা আলোচনার মধ্যে যাব সেটা হচ্ছে যে এই বিশ্বাস রাখার পরে যারা আমরা বিশ্বাস করছি আল্লাহর প্রতি যারা আমরা বিশ্বাস করছি ফেরেশতাদের প্রতি যারা আমরা বিশ্বাস করছি কিতাবসমূহের প্রতি যারা আমরা বিশ্বাস করছি আল্লাহর রাসূলদের রাসূলগণদের প্রতি যারা আমরা বিশ্বাস করছি কিয়ামতের প্রতি যারা আমরা বিশ্বাস করছি আপনার ভাগ্যের তাকদীরের প্রতি এই বিশ্বাস করে যে মুমিন হচ্ছে এই মুমিনদের কিছু গুণাগুণ এই মুমিনদের কি গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এদের কিছু গুণ থাকবে যে গুণের মাধ্যম দিয়ে আপনি স্যাটিসফাই করতে পারবে হ্যাঁ আপনি সেটা সার্টিফাই করতে পারবেন যে হ্যাঁ সত্যি মুমিন আমরা নিজেরা আজকে যেটা করব কে মুমিন সেটা দেখার পূর্বে নিজেরাই এটা অনুমান করব নিজেরাই এটা চিন্তা ভাবনা করব নিজেরাই ওজন করে দেখবো যে আমি কি গুণের মধ্যে আছি আমি কি মুমিন হতে পেরেছি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বলা সেই গুণের মধ্যে সেই গুণগুলো অর্জন করে সেই মুমিন হতে পারছি এটা আমরা ভাববো বলে ইনশাআল্লাহ কে কি করছে সেটা দেখার পূর্বে আমরা নিজেদের দিকে একবার আঙুল তুলব চলুন আমরা একটু এগিয়ে যাই তার প্রথমে আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য যাতে করে এই বক্তব্যের দিকে আকৃষ্ট হন তার কারণে একটু আপনাদেরকে বলি সূরা মুমিনুন একটি সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটি অবতীর্ণ করেছেন আজকে যেটা আলোচনা হবে সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত কয়টি আয়াত বললাম যে 11টি আয়াত প্রয়োজন হলে আপনারা যার যেমন সামর্থ্য লাভে সে সেই জায়গায় একটু সময় বের করে একটু পড়াশোনা করার চেষ্টা করবে এখন তো সবই হাতের মুঠোয় মোবাইল আছে মানে সবই আছে ইনশাআল্লাহ মোবাইল যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন তো সবই আছে তাই বর্তমান যুবকদেরকে দেখে তো হতভম্ব হতে হয় এরা দিন রাত সময়কে ব্যয় করে দেয় মোবাইলের পিছনে ওই কি যে খেলা খেলে ফ্রি ফায়ার আর পাবজি আর কি খেলা করে দিন রাত মাথা নিচু করে আর সময়কেও গুরুত্ব দেয় না নিজের গুরুত্ব বোঝে না নিজের যে কতটা গুরুত্ব দিয়েছে আল্লাহ যে কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম যে কতটা যুবককে গুরুত্ব দিয়েছে এটাও যে বোঝে না আর সমাজেই বা তার কতটা গুরুত্ব পরিবারেই বা তার কতটা গুরুত্ব সেটাও বোঝে না দিন রাত ফ্রি ফায়ার পাবজি খেলে তার সময় নষ্ট করে দেয় অথচ এগুলো একেবারে হারাম এগুলো এই খেলাগুলো একেবারে হারাম এর বৈধতা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না আল্লাহ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে যারা বসে বসে শরীর চর্চা ছাড়াই কোন হাতের মাধ্যমে খেলা করে তারা জানো তাদের হাতকে শুয়োরের রক্ত মাংস চুবিয়ে নিল ইন্নালিল্লাহ আজকে 1450 বছর পূর্বে বলে গেছে এর পরও আপনার আমার যুবক ওই কুলাঙ্গার সন্তান সে বুঝে না তার সময় কতটা দাম একটু সময় বের করে পড়ার চেষ্টা করবেন যেটা আকৃষ্ট করার জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি গুণ উল্লেখ করে বলছেন যে এই এই গুণের মুমিনরা তারা জান্নাতে অর্থাৎ ফেরদাউস নামক জান্নাতে চিরস্থায়ী অবস্থান করবে বুঝতে পারলেন না মনে হয় গুণগুলো পরে বলছি আপনাদেরকে আকৃষ্ট করার জন্য যেটা বলছিলাম আপনাদের একটু বলি আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে যে গুণগুলো এখন আলোচনা হবে যে এই গুণগুলো থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই গুণের যে ব্যক্তিগুলো এই গুণে গুণান্বিত যে ব্যক্তিগুলো এরা জান্নাতের ওয়ারিশ কোন জান্নাতে ফেরদাউসে তা আমরা ফেরদাউস জান্নাত যেতে চাই তাহলে কি বলছেন কষ্ট করে সওয়াব আদায় করতে এসেছেন তো লাভ কিছু তো উদ্দেশ্য আছে তাই তো লেখামাখা করতে এসেছি বলেন কিছু তো উদ্দেশ্য আছে তা সেই উদ্দেশ্যটা হাসিল করতে গেলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো বলেছে সেগুলো আমাদের সামনে স্পষ্টভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং সেগুলো অর্জন করার চেষ্টা করবো আল্লাহ তোমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো সকল গুণ আল্লাহুম্মা আমিন ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين جتا بولছেন সূরা মুমিনুনের মধ্যে তার প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করেছি যে কয়েকটি বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে মুমিন যার যেমন বিশ্বাসের গতি সে সেই লেভেলের মুমিন যার যেমন বিশ্বাসের গতি সে সেই লেভেলের মুমিন আপনি হয়তো বলবেন যে জান্নাত যাওয়া মানেই হচ্ছে সেই
অনাহিত মুমিনের পরিচয় জি না জান্নাতেরও অনেকটা ভাগ আছে আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে কয়েকটি দরজা আছে তাই এমন কিছু মানুষ আছে যারা ব্যতিক্রম মানুষ যাদেরকে জান্নাতের সব দরজাতে ডাকবে রায়ান নামক জান্নাতে দরজা আছে সেই দরজা বলে রোজাদার আমাদের দিকে এসো যা দানসাদ কাবরা দরজা তারা বলবে সেই দরজাতে ডাকবে যে আমাদের দিকে এসো তা আল্লাহ রাসূল বলছেন যে এমন কিছু মানুষ আছে যাদেরকে জান্নাতের সব দরজাতে ডাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যদিকে বলছেন যে আল্লাহ রাসূল সত্যি সত্যি এরকম কোন ভাগ্যবান থাকবে যারা জান্নাতের সব দরজাতে ডাকা হবে তা আল্লাহ বলছে হ্যাঁ সে হবে আর আমি অনুমান করছি সে ব্যতিক্রম লোক তুমি হবে তার মানে কি তার ইমান আর আপনার আমার ইমান সমান বলছেন তার ইমান আর আমাদের ইমান সমান বলছেন ওই যে আপনার কথা মনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ই থেকে আপনার মেরাজ থেকে ঘুরে এসেছেন আসার পরে কাবা ঘরের কাছে বসে আছেন আর কুরআন তেলাওয়াত করছেন তা বসে বসে কুরআন তেলাওয়াত করছে তা আবু জাহেল আবু লাহাব এরা যাওয়ার পরে বলছেন মোহাম্মদ আজকে কোন নতুন খবর আছে ভালো করে বুঝবেন বিষয়টা তারপর আপনাদের সামনে আলোচনা আসবো তা আল্লাহ রাসূলকে বলছেন যে আজকে কোন নতুন খবর আছে আর তুমি তো নতুন নিত্য নতুন খবর শোনা হ্যাঁ তা আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ আজকে একটা নতুন খবর আছে সেটা হচ্ছে আজকে রাতে আমি মেরাজে গেছিলাম সপ্তম আসমান পাড়ি দিয়ে আর আগে আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সালাত আদায় করেছি করার পর সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়েছি এবং আল্লাহর কাছে গিয়ে প্রথমাগতন করে এইভাবে এসেছি এবার আবু জাহেল তখন বলছে যে আজকে পেয়েছি বুঝতে আমরা অনেকে সুযোগ খুঁজি কিনা একজন আলমকে বা একজন মানুষকে অপদস্থ করার জন্য ঠিক মানে সময় মতো একটা যদি অপশন পেয়ে যায় তাহলে তো কেল্লা হবে তাই কিনা তা আবু জাহেল তখন বলছে যে আজকে সময় পাওয়া গেছে আজকে সুযোগটা পাওয়া গেছে কি এই রাতের মধ্যে সেটাকে সপ্ত আসমান গিয়েছে আরে এখন নালে তো রকেট আসছে তখন তো তাও ছিল না তাই কিনা তা আবু জাহেল তখন বলছে যে এই কথা কাকে বলা যায় তা চলো আবু বকরের কাছে যাই ওই হচ্ছে সবচেয়ে বেরেন্দ বলে কিনা যে সমাজের ভালো পরেশগার লোক তাকে আমরা বেরেন লোক বলি বলে কিনা যে সমাজের একটু পরেশগার লোক বেশি আপনার তাকুয়াশীল লোক তাকে আমরা বলি খ্যাপা বলি তাকে বলি সে মানে অন্য লোক অন্য টাইপের লোক বলি তা সবাই বলছে চলো আবু বকর সিদ্দিকের কাছে যাই তাহলে তো কথা বলে জোর পাওয়া যায় না যাই বলে আল্লাহ রাসূল যাই বলে মোহাম্মদ তাই সে বিশ্বাস করে নেয় তো চলো দেখে আজকে দিকে তা আবু বকর সিদ্দিক যে কাজ করছিলেন বা কিছু একটা করছিলেন তাহলে আবু জাহেল গিয়েছে বুঝতে পারলেন যাও বলে বলছে যাও আকার আরে আজকে মোহাম্মদের কথা শুনেছো কি বলছে আবু জাহেল বলছে শুনেছো কি বলেছে তাহলে সে কি বলেছে আরে আজকে রাতে সে নাকি ইয়েতে গেছিল মেরাজে গেছিল আল্লাহর কাছে গিয়ে সপ্তম আসন পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়ে কথা উপকথন করিস তুমি কি বিশ্বাস করো তোমার বলি যে মোহাম্মদ খাপা হয়ে গেছে তোমরা বিশ্বাস করো না কে বলছে এটা আবু জাহেল বলছে বুঝতে পারলেন কাকে কাকে কার কাছে গিয়েছে বলেন তো আবু বকরের কাছে একে যদি পারতে পারে তাহলে আপনার সমস্যা নাই আবাক্তা যদি তাই তো কিভাবে সম্ভব তাহলে কি হবে ওটা সমাজ থেকে এবার হাইলাইট করা যাবে তা আবাক্তার কাছে প্রথমে গিয়েছে তা আবাক্তা সিদ্দিক বলছে তোমরা তো কথা বিশ্বাস করো না যে মোহাম্মদ পাগল হয়ে গেছে তো আজকে দেখো নগদ প্রমাণ তো বলছে কি কথা আজকে সে রাতের মধ্যে সে আল্লাহর কাছে গিয়েছে তো সাক্ষাৎ করে এসেছে তার আগে বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সালাত আদায় করেছে এইভাবে পুরো ঘটনাটা বলছে আবাক্তা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কথা কি আল্লাহ রাসূল বলেছেন অবাকের কথার গতিটা দেখেন বলছে আল্লাহ রাসূল এ কথা কি বলেছেন এরা তখন বলছে যে আর বলেনি মানে এখনো নগদ বসে আছে কাবা ঘরের কাছে চলো দেখবেন চলো দেখেন যে জিজ্ঞাসা করবে তাও একটা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কথাটা বলার জন্য এতটা কথা বলছে আপনাকে অবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তার কাছে যাওয়ার প্রয়োজন নাই এ কথা যদি আল্লাহ রাসূল বলে থাকে অবশ্যই তিনি সত্য বলেছেন আমি তার প্রতি ঈমান নিয়ে আসছি আবু দাউদের কার কাছে গেলাম তাই কিনা তো এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমান আপনাকে তো অবধর হাদিস দেওয়ার পর আপনি মানতে না আপনাকে একাধিক দলিল দিয়ে তারপর আপনি মানতে না আর আবু কাসির কাছে গিয়েছে শুধু যে বলেছে আবু কাসির কাছে আল্লাহ শুধু বলে থাকে তো অবশ্যই তার প্রতি আমি ইমান নিয়ে আসছি তিনি সত্য হতে গিয়েছিলেন এর নাম হচ্ছে আবু বকর যাকে জান্নাতের সমস্ত দরজাতে ডাকা হবে এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আপনাদের আমাদের গুণের গুণ সম্পর্কে যারা মুমিন যে কদ আফলাহাল মুমিনুন হে পৃথিবীবাসী শোনো আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী শোনো ওই সব মুমিন নাই সফল কাম কদ আফলাহাল মুমিনুন ওই সব মুমিন নাই ফালাহ পেয়েছে ওই সব মুমিন নাই সফল কাম হবে কোন মুমিন না এবার পরপর সিরিয়া বলছে এবার আপনার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এতক্ষণ যা শুনলেন শুনলেন এরপরে আলোচনা একটুকু যেন মগজ থেকে বের না হয় বের থেকে বের না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ওই সব মুমিন নাই সফল কাম
যাদের লিস্ট তিনি বলছেন জানা হবে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস ওয়ারিস মানে বুঝেন ওয়ারিস সম্পর্কে জ্ঞান আছে ওয়ারিস তো ভালোই বুঝেন বাপের সম্পত্তি ভাগ পাবে এই পাবে যে যাই করুন এটা ঠিক বুঝেন তো অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাতে তিনি বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হচ্ছে উত্তরাধিকারী তারা হচ্ছে ওয়ারিস কোন জান্নাতের জান্নাতুল ফেরদাউসের কারা এবার বলছেন الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ نمبر ایک اللہ رب العالمین نجائی بچھن جارا صلاة آدائی کرے بینامنو دار شہیتو جارا صلاة آدائی کرے خوشو خوشو شنگے جارا صلاة آدائی کرے اللہ کے بھائی کرے جارا در صلاة در وقت مدھے خوشو خوشو تھاکے بھیتی تھاکے بینامنو نمبر دار تھاکے نمبر ایک جارا اپنا تاپنے بھاوے ওই যা মুমিনরা যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবেন আমি কোরআন থেকে বলছি সূরা মুমিনুন আজকে খুলে গিয়ে দেখবেন মাত্র বেশি নয় 11টা আয়াত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে এক নম্বর গুণ তিনি বলছেন যারা সালাত আদায় করে বিনম্র হয়ে যারা সালাত আদায় করে খুশু খুজুর সঙ্গে যারা সালাত আদায় করে ভীতির সঙ্গে ভয় ভীতির সঙ্গে আপনার সালাতটাকে আপনি পরিমাপ করেন আর মাঝখানের কথা বাদ দিলেন তারা তো সালাত আদায় করে মানে রাইফেলে গুলির মতো সালাত আদায় করে অথচ মুসনাদে আহমদের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেন ইবাদতের তিনটি মৌলিক শর্ত যে মৌলিক শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না তার মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান দুই নম্বর হচ্ছে ইখলাস তিন নম্বর হচ্ছে রাসূলের সুন্নতি পদ্ধতি এই তিনটে শর্ত মূল উপস্থিত থাকার পরেও এক শ্রেণীর কুলাঙ্গা এক শ্রেণীর হতভাগা এক শ্রেণীর কপাল কোন মানুষের নামাজ আল্লাহ কবুলই করে না তার মধ্যে ওই যাদের রুকু সেজদা ঠিক হয় না আজকে বাড়িকে খুলে দেখবেন মুসনাদ আহমদ শুধু কিছু নাই গুগলে এটা লিখে দেখবেন যে মুসনাদ আহমদের হাদিস এই হাদিস খুলে দেখবেন আল্লাহ সুলিশ বলে তাদের সালাত কবুলই হয় না যদিও তাদের ইমান আছে যদিও তাদের উদ্দেশ্য ভালো যদিও তাদের ইখলাস আছে যদিও তাদের সুন্নতির পদ্ধতি আছে সুন্নতের তরিকা অনুযায়ী নবীর পদ পদ্ধতি অনুযায়ী ইমানের সাথে ইখলাসের সাথে সালাত আদায় করার পরেও তাদের সালাত আল্লাহ কবুল করেন না যাদের রুকু সেজদা ঠিক মতো হয় না আর আপনি সালাত আদায় করেন তো রাইফেলের গুলির মতো তারপর সালাত কি হবে আপনি বুঝতে পারছেন এবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাচ্ছেন তিনি বলছেন যে জান্নাত অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারাই হবে যাদের মধ্যে এই গুণটা আছে নম্বর এক যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা সালাতের মধ্যে খুশু খুজু আছে যারা সালাতের মধ্যে বিনম্রতা আছে যারা সালাতের মধ্যে ভয় ভীতি আছে আর আপনার সালাত তো কোন রকমে পালি বুঝাতে বললেই হলো তাই কি না আমরা সালাত আদায় করছি যে না করলে হয়তো গুনাহ হবে জাস্ট এতটুকুই বা আমরা হয়তো সালাত আদায় করতে এসে যদি সালাত না করে তাহলে যদি বসে থাকে চাইতে কোনো লোকে কিছু বলবে তা চলো কোন রকম সময়টা পার করে আসে রুকু আর সেজদা কিভাবে যে করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না আপনাকে যদি বলা হয় একসাথে মানুষ আছে তাদের যদি বলা হয় যে রুকুতে কি দোয়া করলেন তো এই পড়লাম তো কবার পড়লেন তো তাই না মানে তার কোনো ধ্যান নেই সে পালি পূজানো বুঝছেন পালি পূজাতে হবে করতে হবে তাই করে অথচ আমাদের সলাৎ বুঝতে হবে যেটা বিনম্রতার সঙ্গে খুব স্পষ্ট ভাবে ধীরস্থির ভাবে সুন্দর ভাবে সলাৎ আদায় করতে হবে যদি আপনি সুন্দর ভাবে বিনম্রতার সহিত সলাৎ আদায় করতে পারেন আল্লাহর ভাষা অনুযায়ী আপনি ইমানদার ওই মুমিনদের মধ্যে এক নম্বর গুণ অর্জন করতে পারলেন অর্থাৎ আপনি জান্নাতের ফেরদাউসের অধিকারী হতে পারবেন নম্বর দুই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিযুন হে পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ বলছি ওই সব মুমিনরা জান্নাতের ফেরদাউসের অধিকারী হবে ওই সব মুমিনরা জান্নাতের ফেরদাউসের তারা চিরস্থায়ী অবস্থান করবে যাদের মধ্যে এক নম্বর গুণ সালাত বিনম্রতার সহিত আদায় করবে খুজু খুজুর সঙ্গে আদায় করবে নম্বর দুই হচ্ছে যারা অসার অপকর্ম কথা থেকে নিজেদেরকে বিরত রাখবে এই জায়গায় সামনে সবাই কাজ আল্লাহ বলেন কি বলছেন যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিযুন যারা অনর্থক কথা কর্ম থেকে অসার কথা কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখে আপনার পরিস্থিতি পরে আপনি বিবেচনা করুন আমরা যদি মুমিন বলি মনে হয় যেন জান্নাতের সার্টিফিকেট ঘরের দেওয়ালে ঝুলানোই আছে তাই কি না
এমন ভাবে আমাদের বিহেভ হয়, এমন ভাবে আমরা আচরণ করে চলি, এমন ভাবে একে অপরকে কথা বলি, বা আমাদের আচরণ এমন হয় মনে হয় আমি জান্নাতি আর বাকি সবাই জাহান্নাম, তাই কিনা? তা আপনার এই আচরণটা আছে কিনা একবার দেখুন। আল্লাহ বলছেন যে তারা জান্নাতের ওই ফেরদাউসের অধিকারী হবে যাদের মধ্যে অপকথা নয়, অপকর্ম নেই, অসার বাক্য নেই, কাউকে গালি মন্দ করে না, কারো গীবত করে না। এটাই তো, আপনি তো সদাদাই করে যে চায়ের দোকানে বসে অন্যজনের গীবত করেন, এটা করতে আমরা খুব পটু আর খুব আনন্দ পাই, তাই কিনা? ওই দাঁড়িয়া চাচা, ওই এই চাচা, এই বা ওই মুরব্বী এই করেছে এই বলে বেড়াতে যে আনন্দ, কি বুঝলেন? একজন হয়তো একটা পাপ কাজ করেছে আর সেটা বাড়িয়ে বলতে বলতে কোথায় যে থাকায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না, আর এটা করেছে কি আনন্দ পান আল্লাহ আলাম আমরাই জানি, অথচ এগুলো মুমিনের কাজ নয়। যদি আমার আপনার মধ্যে এই গুণ থাকে অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে। এরপর আপনাকে বলি সব থেকে মারাত্মক যে পাপ আমরা সর্ব অবস্থায় করি কথার মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে কি বল, পাশের দোকানে আছে ধরেন, বুঝতে পারলেন, তার দোকানে একটু বেশি ব্যথা কেনা যদি হয় আর আমার দোকানে একটা খরিদ্দার ধর তার খরিদ্দার একটা এসেছে, মানে পাশের একটা ব্যবসায়িক আছে আমি ওদের ব্যবসা করছি, হ্যাঁ, এবার আমার দোকানে না আসে তার দোকানে ধর দৈনন্দিন ব্যবসা করে বা তার দোকানে কাস্টমার পাল নেয়, একদিন ধর ভুল ক্রমে তার দোকানে হয়তো বন্ধ করে আমার দোকানে চলে এসেছে, এবার যদি সুযোগ পেয়েছি তার দোকানে যত বদনাম আছে আর বিপদ আছে বলে পেট খালি করে দেবেন, বুঝতে পারলেন? শুধু আমি দোকানগুলো বলছি না, সর্ব অবস্থায়। এই যে যাদের নীতি এরা তো মুমিন হতে পারছে না, বা এই মুমিনের গুণের মধ্যে হতে পারছে না, আর আমি আপনি সুযোগ পেলেই তো গীবত করতে ব্যস্ত মসজিদের মুরব্বীকে নিয়ে বা যাকেই হোক। একজন বলছে যে আরে এই মসজিদের একটা মুরব্বী খেলে কে যাবে খেতে জানি না, আরে পাশ দিয়ে হেঁটে চলে গেল সালাম দিল না গো চায়ের দোকানে, কিছু কথা নেই, কোনো কথা নেই, বসে আছে পাশ দিয়ে মুরব্বী সাহেব হেঁটে গেছে, হ্যাঁ, এবার কথা তো কিছু বলতে হবে। তা বলছে আর কেমন যে মুরব্বী এরা রেখেছে পাশ দিয়ে হেঁটে যায় সালামও দেয় না গো, এবার চললো কেউ কথা বলতে শুরু করলো। এই যে গুণগুলো সলা তাদের করছি, নিজেদেরকে মুমিন দাবি করছি, নিজেদেরকে মনে করছি যে আমরা অবশ্যই জান্নাত যাবো, অবশ্যই আমরা জান্নাত যাই, আল্লাহ আমাদের সকলকেই ক্ষমা করুক এবং আমরা সকলেই জান্নাত যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের যে গুণগুলো আমরা নিজেরা যদি পর্যালোচনা করি, আল্লাহ যেগুলো বলছে তার সঙ্গে অনেক পার্থক্য। আপনি এলো সময় করে লেগে গেলেন যে তার বিরুদ্ধে কথা বলতে, অথচ আপনাকে একটি হাদিস শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে হে পৃথিবীবাসী শোনো, হে আমার উম্মত সকল তোমরা শোনো, তোমরা যদি কারো পিছনে লাগো কারো মান সম্মান হানি করার জন্য, গীবত করো বা কোনো কথা বলো বা তার মান সম্মান হানি করার জন্য তার পিছনে লাগো, আমার আল্লাহ তোমার পিছনে লেগে যাবে তোমার মান সম্মান হানি করার জন্য। বুঝতে পারলেন না মনে হয়? আপনি ধরেন জাস্ট কারো একজনের জন্য, আমি ধরেন জাস্ট আপনার বিরুদ্ধে কথা বলতে লাগলাম যে একে সমাজে তো বিশাল মান সম্মান, বা এর তো বিশাল ব্যবসা চলছে, বা এর তো বিশাল উন্নতি, তা এর জন্য কয়েকটা কথা সমাজে বলে যাতে একে সমাজের লোক খারাপ ভাবো। এবার আমি তা আপনার পিছনে লেগে গেলাম যে কিভাবে আপনাকে খারাপ করা যায়, এবার যেখানে সময় পাচ্ছি যেখানে সুযোগ পাচ্ছি আপনার বিরুদ্ধে কথা বলতে লাগলাম, এই সেই লোকটা ভালো নয়, আর এই এই করে অমুকজনের সাথে খারাপ ব্যবহার করে হয়তো করেছেও কোনোদিন, এই করার জন্য আপনার পিছনে লেগে গেলাম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমার পিছনে লাগবে না, আমার মান সম্মান কিভাবে তিনি হানি করবেন, অতএব খুব সজাগ সাবধান থাকতে হবে, কারো গীবত করবেন না, কারো মান সম্মান হানি করার জন্য তার পিছনে লাগবেন না, স্বয়ং আল্লাহ আপনার আমার পিছনে লেগে যাবে আপনাদের মান সম্মান হানি করার জন্য। নম্বর তিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, ওই সব গুণের মুমিনরাই তারা জান্নাতের ফেরদাউসের অধিকারী হবে যারা যাকাত সম্পর্কে খুব সজাগ। আয়াতের যে মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যারা যাকাত সম্পর্কে সক্রিয়, আরে আপনিও জানেন যাকাত খরচ, আমিও জানি যাকাত খরচ, কিন্তু যাকাত যে বের করতে হবে, যাকাত আমাকে একবার কড়াই কন্ডাই বুঝ করে যাকাত বের করে সেটা আলাদা করতে হবে এই চিন্তাধারা নাই, কিন্তু আপনি জানেন যে যাকাত খরচ, আমিও জানি যাকাত খরচ, আমি জানি যে যাকাত না দিলে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে অস্বীকার করা হলো, যাকাত না দিলে বিশাল বড় গুনাহগার, কিন্তু যাকাত যে কড়াই গন্ডাই স্পষ্ট হবে হিসাব করে বের করতে হবে এই দিকে আমরা অনেকে সক্রিয় ভূমিকা রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সব মুমিনরা যারা জান্নাতের ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, তার মধ্যে একটা গুণ হচ্ছে যারা যাকাত সম্পর্কে সক্রিয়। সক্রিয় মানে বুঝেন,
আপনি বাড়ির পাশে জায়গা আপনার পেয়েছেন পিতার ওয়ারিশ সূত্রে, এবার ধরেন সেই জায়গা বিক্রি করে আপনি 5 লাখ টাকা পাবেন, এবার যদি আপনার 4 লাখ টাকা দেওয়া চাই, কি বাবা ভালোভাবে হিসাবটা বুঝিয়ে দাও, এত টাকা যদি জায়গার দাম হয় তো আমার অংশ তো 5 লাখ টাকা আসবে, কেন কম এলো? এখানে আপনার হিসাব ঠিক আছে, এখানে আমাদের বিবেক ঠিক আছে, হিসাব ঠিক আছে, কিন্তু যাকাত সম্পর্কে সক্রিয় হতে হবে যে আমার এতটা টাকা আছে বা এক বছর পূর্ণ হয়েছে, নিসাব সমপরিমাণ হয়ে গেছে, এত টাকা হচ্ছে, এত টাকা এত পয়সা হচ্ছে, আমাকে বের করতে হবে। এই জায়গায় আমরা অনেকে কাম, যেটা আল্লাহ বলছেন যে ওই গুণের মধ্যে তিন নম্বর গুণ থাকতে হবে, যাকাত সম্পর্কে সক্রিয়। এবার আপনার আমার ধারণা কি, যাকাত দিলাম মানে বিশাল বড় একটা উপকারই করে দিলাম, আমি যাকাত বের করলাম মানে ইসলামের বিশাল উপকার করলাম, যে না, যাকাত বের করা মানে আপনার নিজের আনুষঙ্গিক যা আপনার সয় সম্পত্তি আছে সেগুলোকে পবিত্র করা। আপনি মনে করিয়েন না বা আমরা যেন এটা না মনে করি যে যাকাত দিলাম মানে বিশাল উপকার করলাম, তাই কি না? ধরেন যাকাত বের করেছে 20,000 টাকা বের হয়েছে, সেই টাকাটা বিলি করার জন্য বা কিছু কিনে দেওয়ার জন্য বিশাল হাইলাইট, হ্যাঁ মসজিদে গিয়ে বলছে যে আমি যাকাতের টাকা বিলি করলাম, এই অমুক জায়গায় বলছে আমি এত কাপড় কিনে অমুক জনকে দেবো, এই বিশাল হাইলাইট, কিন্তু এটার তো কোনো দাম নেই। যাকাত হতে হবে কি, আপনার মালকে পবিত্র করতে হবে। যদি আপনি যাকাতকে এখান থেকে ডিভাইডেড না করেন, না বের করেন, তারপরে সমস্ত মালে হারাম, এই চিন্তাধারা নিয়ে, এই সক্রিয় ভূমিকা নিয়ে আপনার যাকাতটা বের করতে হবে, যাতে করে আপনার মালটা পবিত্র থাকে। আর যাকাত দিতে হবে টাকা হিসাবে, যে যাকাতের টাকা বের করবে না, শাড়ি কিনে কিছু গরিব মিসকিনকে দিতে হবে না, এই ঢং ত্যাগ করতে হবে, এইসব ঢং ত্যাগ করতে হবে। যাকাত বের করে মসজিদে গিয়ে বলবেন যে আমার কিছু যাকাতের টাকা কাঁকড়ে দেবে, এইসব ঢং ত্যাগ করতে হবে। যাকাত বের করে সেটাকে যত সম্ভব গরিব মিসকিনের মধ্যে টাকা হিসাবে দিতে হবে। আপনি কেন শাড়ি কিনতে গেলেন, রমজান মাসে আসার দেখবেন কিছু এরকম কুলাঙ্গার মানুষকে দেখতে হবে, যাকাতের টাকা থেকে কাপড় টুকুর কিনা মানুষকে বিলি করে আবার লোকের সামনে গর্ব করে বলে, যার একটি দানও আল্লাহ কবুল করবেন না। যেটা বলছিলাম যে যাকাত সম্পর্কে যারা সক্রিয় যেসব মুমিনরা, তারা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, যেটা আল্লাহ বলছেন তার ভাষাতে। চলুন নম্বর 5, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হে পৃথিবীবাসী শোনো, এই মুমিনদের মধ্যে 5 নম্বর আর একটা গুণ, যাদের এই গুণটা যদি থাকে তারাও ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, চিরস্থায়ী তারা সেখানে বসবাস করবে। কারা? যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করতে পারে। ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের যথাযথ ব্যবহার করে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে যদি থেমে যেত তাহলে আপনি আমি হয়তো বুঝতাম যে লজ্জাস্থানকে অপব্যবহার না করে নিজের কাছে ভালোভাবে রেখে দেওয়াটাই হচ্ছে যথেষ্ট, বা অন্য কোনো পথ অবলম্বন করা। কিন্তু আল্লাহ পরে বলছেন আপনার যাতে জড়তা না থাকে, তিনি তো মানুষের ব্রেনের বুদ্ধির কতটা জোর তিনি তো জানেন, আপনার আমার দোল কতটুকু তা আল্লাহ জানেন। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটাই যে আপনার আমার কাছে কাল কয়টি বলেন তো, কাল কয়টি? তিনটি। কি কি? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আপনি কোথায় ভেবেছেন যে আল্লাহর কাছে কাল কয়টি জানেন? আল্লাহ কাছে সবই বর্তমান। বুঝতে পারলেন না আমার কাছে আমার কথাটা? আপনার কাছে কাল হচ্ছে তিনটি, একটা অতীত যা আপনার আগে হয়ে গেছে, আপনার পূর্বে যা কিছু ঘটে গেছে বলা হচ্ছে অতীত, আপনার এখন যেগুলো করছে সেটা আপনার বর্তমান, আর পরে যেটা করবে সেটা আপনার কাছে কি ভবিষ্যৎ। কিন্তু আল্লাহর কাছে একটাই কাল, সেটা সবই বর্তমান। বুঝতে পারছেন না মনে হয়? সেগুলো সবই বর্তমান। তা আপনার ব্রেন বুদ্ধির জোর কতটুকু আল্লাহকে জানেন না? অবশ্যই জানেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জুয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সব মুমিনরা যারা নিজেদের লজ্জা স্থানে হেফাজত করে। এরপর তিনি আবার বলছেন যাতে করে আপনার ব্রেন বুদ্ধিতে কোনো রকম মানে আপনার কিন্তু না আসে, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কিন্তু ভেবো হে মুমিনরা, তোমরা ভেবে রেখো, কিন্তু যারা নিজেদের স্ত্রী আছে সেই স্ত্রী ব্যতী রেখে এবং নিজেদের দাস দাসী আছে তাদেরকে ব্যতী রেখে অন্য জায়গায় তাদের লজ্জা স্থানের অপব্যবহার করে, যেটা সারা সার মুমিনের গুণের বিপরীত এবং যেগুলো হারাম। এর আপনাকে একটু স্পষ্ট করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যারা লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থান বলতে কি?
লজ্জা স্থান বলতে নারীদের পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত সর্বদা গোটাটাই কি লজ্জা স্থান আর পুরুষের লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা অবশ্যই অবশ্যই সর্বস্থানে ঢেকে রাখা উচিত যদিও পুরুষেরা কাজের কর্মের ক্ষেত্রে তারা কাপড় কিছুটা গোটাতে পারে কিন্তু নারীদের জন্য পুরোটাই কি লজ্জা স্থান এই লজ্জা স্থানের হেফাজত বলতে আপনি কি বুঝেন আপনি কি মনে করেন যে শুধুমাত্র স্বামী স্ত্রী দৈহিকভাবে সহবাস করলে যেটা লজ্জা স্থান ব্যবহার হয় সেটাকেই শুধু হেফাজত করতে হবে জি না আপনার পুরো লজ্জা স্থানকে সর্ব অবস্থায় হেফাজত করতে হবে অর্থাৎ আপনার মা ও বোনদেরকে আপনার মেয়েদেরকে পুরো শরীর হেফাজত করতে হবে সর্ব অবস্থায় হেফাজত করতে হবে একটা ইসলামের একটা বিধান আছে যেটা কোনো এক সময়তেও ছাড় নেই তার নাম হচ্ছে পর্দা আপনি একটু বোঝাই যেহেতু কথা প্রসঙ্গে চলে এলো ইসলামের শত কিছু বিধান আছে যেগুলো আপনি কিছুক্ষণ করার পরে কিছুক্ষণ আমার অবকাশ পান যেমন সালাতই ধরেন সালাত আপনি ফজরের সময় আদায় করেছেন এই ফজরের সময় সালাত আদায় করার পরে দীর্ঘ জোহর পর্যন্ত এটুকু আপনি কি ফাঁকা আছেন রিল্যাক্স করেন কোনো সমস্যা নেই এটুকু আপনি আপনার কাজে আপনার মন মতো আপনি ঘুরে বেড়ান কোনো সমস্যা নেই মানে আপনি ফজরের সালাত আদায় করেছেন দীর্ঘ জোহর পর্যন্ত আপনি রিল্যাক্স আবার জোহরের সময় আপনি জোহরের সালাত আদায় করেন ফরজ ইবাদত আবার জোহরের সালাত আদায় করার পরে আসর পর্যন্ত আপনি রিল্যাক্স কোনো সমস্যা নেই আপনি ফাঁকা আসরের সালাত আদায় করার পরে মাগরিব পর্যন্ত আপনি পুরো ফাঁকা মাগরিবের সালাত আদায় করার পর্যন্ত এশা পর্যন্ত আপনি রিল্যাক্স করেন এশার সালাত হয়ে গেছে সারা রাত আপনি ইবাদত করেন আর আপনি ঘুরে বেড়ান আপনি কান দেন স্ত্রীর সঙ্গে যত আনন্দ ফুর্তি করেন কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের এমন একটি বিধান আছে যার একটি সময়তেও ফাঁকা নাই তার নাম হচ্ছে পর্দা এমন কোন মুহূর্ত আছে যে এই সময় পর্দা করার প্রয়োজন নেই আচ্ছা বলেন আপনি কি দেখাতে পারবেন আপনার স্ত্রী আপনার মা আপনার বোন রাস্তাতে যাবে কোনো একটা সময় আপনি বলতে পারবেন যে এই সময় পর্দা করার প্রয়োজন নেই তবে সর্ব অবস্থায় 24 ঘন্টা দেখা পর্দা করতে হবে যার একটি মুহূর্তে ওঠার নাই তার নাম হচ্ছে পর্দা তার নাম কি বলেন তো পর্দা আর স্বামীর কাছে সে কথাটা এখানে উল্লেখ হচ্ছে না স্বামীর কাছে আপনি এমনিতে থাকেন সেটা তো অন্য পর্যায়ে চলে গেল আপনি হয়তো পরে হয়তো ভাববেন যে মৌলী সাহেব বললো তো আপনার স্বামীর কাছে কি পর্দা করতে হবে জি না পর্দার যে বিধান যখন আপনি অন্য বেগানা পুরুষের সামনে যাবেন এমন কোন হালাত নেই এমন কোন আপনার সময় নেই এমন কোন পরিবেশ নেই এমন কোন পরিস্থিতি নেই যে সময় পর্দা মাপ আছে তাহলে পৃথিবীতে একটা ব্যতিক্রম ধরনের একটা ইবাদত ফরজ ইবাদত যার নাম হচ্ছে পর্দা কোন একটি সময়তেও অবকাশ